কলকাতায় পরপর উদ্ধার হচ্ছে টাকা। বান্ডিল বান্ডিল 500 নোট সহ শনিবার বিকেলে হাওড়ায় জাতীয় সড়কে ধরা পড়েন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। এই অবস্থায় কোথা থেকে তারা এত টাকা পেলেন, কে দিল? ঝাড়খণ্ডের কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট সরকার ফেলার জন্যই কি এই টাকা দেয়া হয়েছিল? নেপথ থেকে বিজেপি, এসব প্রশ্নেই এখন সরগরম রাজনীতি। সিআইডি সূত্রে খবর, ঘটনার দিন দুপুরে বিমানবন্দর থেকে তারা সদর স্ট্রিটের হোটেল ওয়ালসনে উঠেছিলেন, কিন্তু রেজিস্টারে তাদের নাম ছিল না। সূত্রের খবর, শনিবার দুপুর 3:08 হোটেলের 106 নম্বর ঘরে ঢোকেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক, 3:14 বেরিয়ে যান। হোটেলে এসে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। যেমনটা আমরা জানতে পারছি, আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সদর স্ট্রিট এলাকার একটি হোটেলে আমরা রয়েছি, এবং সেখানে জানা যাচ্ছে এই যে রুম নাম্বার 106, এই হোটেলেই কিন্তু তিন বিধায়ক গুয়াহাটি থেকে ফেরার পরে কলকাতায় যখন আসেন তারপরে তারা ওঠেন। রেজিস্টারে এন্ট্রি করা হয়েছিল? না, রেজিস্টারে এন্ট্রি হয়নি। কলগুলো টয়লেট ইউজ করবে চলে যাবে, মানে 6 মিনিট ছিল। কি পরিচয় দেয় তারা এসে? এসে আমাদের ওনার বলেছিল যে মানে ভিআইপি লোক আছে, খালি রুমটা ইউজ মানে টয়লেট ইউজ করে চলে যাবে। মালিক বলেছিল? হ্যাঁ, মালিক বলেছিল। সিআইডি সূত্রে খবর, এরপর হোটেলের পানশালায় ঢোকেন কংগ্রেস বিধায়করা। সেই সময় বিধায়কদের এক সঙ্গী স্কুটার নিয়ে বেরিয়ে যান। সূত্রের খবর, তিনি স্কুটার নিয়ে লালবাজারের উল্টো দিকে এক ব্যবসায়ীর কাছে যান এবং তার কাছ থেকে টাকা নেন। তদন্তকারীদের অনুমান, এই ব্যবসায়ী হাওয়ালার সঙ্গে জড়িত। অন্যদিকে হোটেলের রেজিস্টারে নাম না থাকলেও হোটেলের পার্কিং এর রেজিস্টারে উল্লেখ রয়েছে শনিবার দুপুর 3:10 ঢুকেছিল ঝাড়খণ্ডের বিধায়কের বোর্ড লাগানো গাড়ি। বিকেল 3:50 হোটেল থেকে গাড়ি বেরিয়ে যায়। পরে হাওড়ার পাঁচলায় এই গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 50 লক্ষ টাকা। সিআইডি সূত্রে খবর, ওই ব্যবসায়ীর খোঁজ এখনো মেলেনি, তার এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে। এই আমার একটা চা দে। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।